পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিনেও হিংসার চিত্রটা বদলাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার সহ একাধিক জেলায় তিনজনের মৃত্যু সহ হিংসার ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে বীরভূমের বাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে দিলীপ মাহারা নামে এলাকার বিজেপির বুথ সহসভাপতির দেহ উদ্ধার হয় তার স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন বুধবার দিনভোর গ্রামেই দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছিলেন দিলীপ কিন্তু তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি এরপরই বৃহস্পতিবার সেরেন্ডার থেকে চন্দ্রপুর যাওয়ার পথে রাস্তায় তার দেহ মেলে বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজনই তাকে খুন করেছে বৃহস্পতিবারই মুর্শিদাবাদের বেলডাঙ্গার মহেশপুরে একটি মাঠ থেকে বছর পঁয়তাল্লিশের কামাল শেখ নামে এক ব্যক্তির দেহ মেলে পুলিশ সূত্রে খবর বোমা বানাতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে বেধরক মারধরে মৃত্যু হয়েছে এক কংগ্রেস নেতার মৃতের নাম আলফাজ উদ্দিন হালদার বয়স চুয়াল্লিশ এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে কোচবিহারের দিনহাটার কালোমাটিতেও এদিন বিজেপি কর্মীর বিরুদ্ধে চড়াও এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তাই ব্যাখ্যা তৃণমূলের গাজোয়ারি মনোভাব এবং নির্বাচন কমিশনের অপদার্থতার জন্যই এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় তার আশঙ্কা এমন চললে মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা সত্যি দুশ্চিন্তার ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ